নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি জেনারেল নলেজের ভিডিও, ভারতে বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম। ভিডিওটা সম্পূর্ণ এবং মনোযোগ সহকারে দেখুন। ভারতে প্রতিটা স্টেট ওয়াইজ আমি তাপবিদ্যুৎ কেন্দ্রের লিস্ট এখানে তৈরি করেছি। এরপরে ভিডিওটি অর্থাৎ ভিডিওটির শেষে আমি বলে দেবো যে কীভাবে প্রশ্ন আপনাদের কাছে আসতে পারে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। জেনারেল নলেজ কিন্তু সমস্ত পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। আগত অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, সুপারভাইজার, পঞ্চায়েত এবং বিভিন্ন ধরনের রিক্রুটমেন্টে জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসেই আসে, তাই এই পোর্শনটিও খুবই গুরুত্বপূর্ণ। শুরু করা যাক আজকের ভিডিওটি। ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি ভারতে জাতীয় পাওয়ার গ্রিডে বিদ্যুতের বৃহত্তম অনুপাতের অবদান রাখে। ভারতে প্রায় 221,802.59 মেগাওয়াট এর মোট স্থাপিত ক্ষমতা সহ তিন ধরনের তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এরপরে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন প্রকারভেদ। নাম অনুসারে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি জ্বালানির উৎস থেকে তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করে। তাপ সাধারণত একটি বয়লারে বাষ্প উৎপন্ন করে, যা থেকে একটি জেনারেটরের সাথে সংযুক্ত হয়ে একটি বাষ্প টারবাইন চালানোর জন্য ব্যবহৃত হয়। তাপের উৎস অনুসারে এগুলিকে নিম্নরূপ শ্রেণীবদ্ধ করা হয়েছে, যেমন কয়লা চালিত, গ্যাস, ডিজেল বা তরল জ্বালানি, ভূতাপীয়, বায়োমাস, পরিত্যক্ত জিনিস ইত্যাদি। ভারতে সাধারণত তিন ধরনের তাপবিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করে, যা 2021 সালে জানুয়ারি মাস পর্যন্ত ইনস্টল ক্ষমতা সহ নিচে তালিকাভুক্ত রইল। অর্থাৎ কয়লা, গ্যাস এবং তরল জ্বালানি থেকে কত মেগাওয়াট তাপবিদ্যুৎ উৎপন্ন হয় সে তার লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পরবর্তী আরও কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 31 জানুয়ারি 2021 পর্যন্ত সমগ্র ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির মোট ক্ষমতা হল 231,870.72 মেগাওয়াট। এই প্ল্যানগুলির দ্বারা উৎপাদিত বিদ্যুৎ দেশের মোট বিদ্যুতের 71% যোগ করে। এরপরে দেখুন ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা। প্রথমেই যে রাজ্যটি রয়েছে সেটি হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে যে সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি দেখা যায় সেগুলি হলো অমরকণ্টক তাপবিদ্যুৎ কেন্দ্র, সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র, সঞ্জয় গান্ধী বীরসিংহপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, শ্রী সিঙ্গাজি তাপবিদ্যুৎ কেন্দ্র দোঙ্গালিয়া, বিন্ধ্যাঞ্চল তাপবিদ্যুৎ কেন্দ্র, সিংরাউলি তাপবিদ্যুৎ কেন্দ্র। দেখুন মধ্যপ্রদেশে অমরকণ্টক, সাতপুরা, বিন্ধ্যাচল এই তিনটি পর্বতমালায় কিন্তু অবস্থিত। তাহলে সেখান থেকে আপনাদের মনে থেকে যাচ্ছে মধ্যপ্রদেশে অমরকণ্টক, সাতপুরা এবং বিন্ধ্যাচল। এরপরে বাকিগুলো কিভাবে মনে রাখবেন, যেমন সঞ্জয় গান্ধী, সিঙ্গাজি এবং সিংরাউলি। সিঙ্গাজি সিং অর্থাৎ মধ্যপ্রদেশে প্রচুর ধরুন সিং পাওয়া যায়। আমি শুধুমাত্র আপনাদের মনে রাখার উদ্দেশ্যে এই কথাটা বলছি, ঠিক আছে? অর্থাৎ আপনার বাকি সমস্তগুলো কিন্তু এই ইয়েতে মনে রয়ে গেল লজিকে। তারপরে হচ্ছে মহারাষ্ট্র, অমরাবতী, চন্দ্রপুর, খাপেরখেদা, তিরোদা, চন্দ্রপুরটা দুবার হয়ে গেছে সরি, সোলাপুর সুপার থার্মাল পাওয়ার স্টেশন, মালদা সুপার থার্মাল পাওয়ার স্টেশন। তো আপনারা এই ক্ষেত্রেও সেইভাবেই মনে রাখবেন যে অমরাবতী, চন্দ্রপুর, খাপেরদা, তিরোদা, সোলাপুর, মালদা মহারাষ্ট্রে। পরবর্তী ক্ষেত্রে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে রয়েছে আনপাড়া, দাদরি, ফিরোজ গান্ধী জাতীয় রাজধানী তাপবিদ্যুৎ কেন্দ্র, ওবরা, রিহান্দ এবং রোজা। পরের রাজ্য হচ্ছে বিহার। বিহারে রয়েছে তিনটি, বারাউনি, পাত্রদু এবং খালগাঁও। পরবর্তী রাজ্য হচ্ছে কর্ণাটক। কর্ণাটকে যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি রয়েছে সেগুলি হলো রায়চুর, বেল্লারি, ইয়ারামাস এবং উড্ডুপ্পি। ছত্রিশগড়। ছত্রিশগড়ে রয়েছে সিপাট, লারা সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, কোবরা তাপবিদ্যুৎ কেন্দ্র, ভিলাই তাপবিদ্যুৎ কেন্দ্র, ঝাড়খণ্ড বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পাত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্র। পরবর্তীতে রয়েছে রাজস্থান। রাজস্থানে রয়েছে ছাবড়া তাপবিদ্যুৎ কেন্দ্র, কালিসিন তাপবিদ্যুৎ কেন্দ্র, কোটা তাপবিদ্যুৎ কেন্দ্র, সুরাতগড় সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, বারসিংসার তাপবিদ্যুৎ কেন্দ্র, আন্তা তাপবিদ্যুৎ কেন্দ্র, রামগড় গ্যাস তাপবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি।
পরবর্তীতে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে রয়েছে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, ফারাক্কা, মেজিয়া, কোলাঘাট, বক্রেশ্বর, দুর্গাপুর ইস্পাত, বজবজ, সাগরদিঘি ইত্যাদি। তামিলনাড়ু, তামিলনাড়ুতে রয়েছে এন্নোর তাপবিদ্যুৎ কেন্দ্র, মেট্টুর, নেইভেলি, তুতিকোরিন এবং আইএনডি। গুজরাট একটি গুরুত্বপূর্ণ, এখানেও প্রচুর তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, গান্ধীনগর, মুদ্রা, সিক্কা, উকাই, ওয়ানকবাড়ি, আক্রিমোটা, কচ, সবরমতী তাপবিদ্যুৎ কেন্দ্র। পরবর্তীতে উড়িষ্যা, হীরাকুঁদ ক্যাপটিভ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঝাড়সুঙ্গুদা, তালচর এবং অন্ধ্রপ্রদেশে রয়েছে দুটি, রামাগুন্ডাম এবং সিংহদ্রি। আসামে রয়েছে নামরূপ তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপরে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান নির্ণয়ের সময় যে যে কারণগুলি বিবেচনা করা হয় সেগুলি হলো, প্রথমে ভূখণ্ড, জায়গা থাকতে হবে, জ্বালানি এবং জলের প্রাপ্যতা, জনসংখ্যা, কেন্দ্রের নৈকট্য এবং অ্যাক্সেসযোগ্যতা, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর নির্ভর করে কিন্তু একটা তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। এরপরে আপনাদেরকে বলেছিলাম যে কী ধরনের প্রশ্ন আসে সেটা আমি বলে দেব। এখান থেকে আপনার ধরুন প্রশ্ন আসে যে হীরাকুঁদ ক্যাপটিভ থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে। তারপরে হয়তো আপনার এই ধরনেরও প্রশ্ন আসতে পারে যে হীরাকুঁদ ক্যাপিটাল, মানে এখানে আপনারা যে চার পাঁচটা তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম দেখছেন সেই চার পাঁচটা তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম আপনাকে দিয়ে দিল, এরপরে বললো কোনটি আলাদা। অর্থাৎ ধরুন উড়িষ্যা রাজ্যে অবস্থিত তিনটে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের অবস্থিত একটা তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম দিয়ে দিল, আপনাকে এই প্রশ্নটা করতে পারে যে এই চারটির মধ্যে কোনটি আলাদা। তাহলে সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশে অবস্থিত যে তাপবিদ্যুৎ কেন্দ্রটি যেহেতু অন্য রাজ্যে অবস্থিত তাই সেক্ষেত্রে আলাদা হওয়ার আলাদা হবে। তো আজ এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, তথ্য পাবেন, আমার চ্যানেল থেকে চাকরি সংক্রান্তীয় প্রচুর তথ্য পাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।